পরীক্ষা ম্যাডাম যদি জিজ্ঞেস করে তুমি এই লম্বা টিউবটার নাম কি, ম্যাডাম বইয়ের বাসা কে এখন কত হলো এইটা এটার মধ্যে পার্থক্য কি, যে এইটা দিও আরেকটা পার্থক্য হলো এখানে কত পর্যন্ত আছে, দুশো পর্যন্ত আছে, আর এখানে হলো এখানে আছে দশ পর্যন্ত, ওকে বোঝা গেছে কিনা? বলেন কত লাগবে? 1.6 ml এটা কিন্তু ডাইরেক্ট একবারে টুডো স্টোরি হতো পরীক্ষায়, এটা হলো কত, 0.5, তাহলে এক দাগ নিচে এই যে একটা সিলিন্ডার আমরা নাম নিয়ে, ঠিক আছে, তাহলে তাহলে আমরা নিয়ে নিলাম, ওকে ভিতরে ঠিক আছে এরপরে কাজ হলো যে 1.67 ব্লাড ড্র ব্লাড করে ইনসান
দেখা যাচ্ছে বেন কিভাবে চিনবেন দেখেন কয়েকবার আস্তে করে পুশ করে দেখছে আসছে যে এখানে আসলে মনে করবেন কি আমার তাহলে আবার খেলা স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে ঠিক আছে শেষ আমার কাজ শেষ আস্তে করে বের করে দিলেন এখানে একটু মুছে নিলেন এরপরে ওইটা খুলে ফেলেন ঠিক আছে আমার কত এম এল 1.6 আমি এখানে কত এম এল পর্যন্ত মিশি 2 মনে হয় ঠিক আছে আর একটা ম্যাম বেশি করে ঠিক আছে 1.5 কি এখানে থেকে গেছে এরপরে কাজ হলো যে 30 টাকা ক্যাপটা মেরে এখানে রাখি দেন এরপরে একটু করে কি হিস করবেন কারণ হলো স্যাম্পল আর ওই 30 টাকা কি যেন ভালো করে মিক্স হয় মিক্স করে নিলেন বাবা ঠিক আছে মিক্স হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই 1 ঘন্টা রাখেন 1 দিন রাখেন 2 দিন রাখেন এভাবে থেকে যাবে দেখলাম যে একটা ইএস রেস্টুরেন্টের মধ্যে রাখলে একটু কষ্ট করে ও এখান থেকে একটা ইএস রেস্টুরেন্ট নেয় এখন শেষ হয়নি এরপরে না বাজান কাজটা এখন স্টার্ট হয়েছে আগে তো কোনো কাজ স্টার্ট হয় নাই এক মুখ দি নিবে এখন কথা হলো যে এইটাতে দাঁড়ান একটু পরীক্ষা করে দেখি নষ্ট হয়ে গেল হ্যাঁ কথা হলো এই জিরো দাগ পর্যন্ত আমি কল করে কি দারোয়ান কল দিচ্ছে এগুলিব কেটে দাও আপনি করবেন আমি তো খাবো না ভাই আমি কি তাহলে এখন দেখেন এটা পর্যন্ত কিনবেন এটা সম্পূর্ণ ডুবা দিলেন ডুবা দেওয়ার পরে একটু করে সুন্দর এরপরে এখন আমাদের যে
ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরি থেকে ঢুকে কি আছে এখন? কি গুগল আছে নাকি ভাই? এগুলো তো অনেক আগে আমলে, এখন তো ডিরেক্ট আছে, সব মেশিন হয়ে যায় ডিজিটাল না ভাই? কেন আমাদের এগুলো করাচ্ছ? ডিজিটাল দিবে কিন্তু আপনাদের এগুলো অ্যানালগ ঠিক তো হবে না? কি বলো যে এগুলো করছি আপনি মেশিনে কোন কালার এখানে সাপ দিয়ে ঠিক আছে কি হবে এখানে? এরপরে কাজের নোট, একটা কাগজে কয়টায় এই এসআরটা স্ট্যান্ডে রাখছেন, এটা একটা ছোট্ট কাগজের নোট রাখবে, দশটা পঁয়তাল্লিশ একটা কাগজে নোট রেখে এখানে রেখে রেখে দেবেন। হ্যাঁ, 11:45 হলে এক ঘন্টা নাই? হ্যাঁ স্যার, এক ঘন্টা হলে এই উপর থেকে যতটুকু অংশ নিশে নামবে এতটুকু হলো কি? প্লাজমা? ইয়ে স্যার, ইয়ে স্যার, সাদা কি মাস কত? 10, হলো 20। এই 20টা এখানে প্রত্যেকটা গড়ের মান সমান 1, তাহলে যত গড় সাদা অংশ হবে এত হলো কি? ইয়ে স্যার, বুঝছেন কিনা? বুঝেন নাই? এটা 1 ঘন্টা হলে এখানে সাদা অংশ হবে, আপনি দেখবেন একটু পরে আসবে, যত গড় হবে এত হলো কি? হিসার মান 10 আসলে 10, 100 আসলে 100, 20 আসলে 20। এই এই যে এই এখানে একটা গড় সমান 1, এটার সমান কত? 20। এখানে আছে যেমন দেখেন, ধরে থাকলে দেখেন নামে আবার দেখি তো কত হয়েছে। দাঁড়ান, আমি বলতেছি এক এক করে কত। হুম,